এগুলো আমরা উঠেছি ঢোলবুড়ো অভিযান। চার দিন আগে একাই শুরু করেছিলাম এই জার্নিটা, টিমের কাউকেই চিনতাম না সেভাবে। আর আজ চতুর্থ দিনে পুরো টিম মিলে চলেছি ঢোলবুড়ো টপ সামিট করতে। পাহাড়ের গা বেয়ে স্ল্যাপের উপর দিয়ে ট্রেক করে আমরা এগিয়ে চলেছি। ঢোলবুড়ো সাবমিট আজকে আমাদের, আজকে এক্সামও আছে, রক টেস্ট। সো আমরা ঘুরতে উঠছি উপরে, রাস্তাটা খুব একটা দূরে না, স্ল্যাব, স্ল্যাবের মধ্যে দিকে আমরা হাঁটছি। অ্যাকচুয়ালি আমরা কয়েকজন উপরে এসেছি, আর অনেকে আসছে নিচে আছে। বলো কি কন্ডিশন, কেমন লাগছে? মারাত্মক লাগছে, সেরা সেরা কম্বিনেশন ক্লাইম্বিং আর ট্রেকিং, আলাদাই, সবথেকে অ্যাডভেঞ্চার। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে আমার, দারুণ দারুণ দারুণ। সবার আগে প্রায় সেই দূরে ওই আমাদের ক্যাম্প, ওই যে ঝিল যেটা আমরা আগের দিন দেখছিলাম রাতে, এই যে উপরে আমরা আমরা সবাই ঢোলা বলে উপরে ঢোলা হয়ে গেছি নাকি? ঢোলা হয়ে গেছি। সুমিতা দি কেমন লাগছে বলা গেল? ভীষণ ভালো, মানে এরকম অভিজ্ঞতা কখনো পাবো কখনো ভাবিনি, অসাধারণ লাগলো। কেমন লাগছে? মারাত্মক, ভালো ক্লাইম্ব। ভালো ক্লাইম্ব আর কোথায় করলি? এই আমরা কেমন করেছি, আমরা কি ঠিকঠাক করেছি দাদা? আমরা কি ঠিকঠাক করেছি? ঠিকঠাক করেছি তো, ভালো তাহলে ঠিক আছে, ঠিকঠাক হলেই হবে। তাহলে হয়ে গেছে আমাদের। কেমন লাগছে বল? দারুণ লাগছে। আমরা ঠিকঠাক করেছি, তোমার কি বলো? আর কিছু চাই না, চাঙ্গা বলে দিয়েছ, ঠিক আছে আমাদের। কেমন লাগছে? এটা উঠেছি, কি বলছি স্যার, এইসব ইয়ার কি মেরো না স্যার, এগুলো আমরা উঠেছি। তাহলে তোমার ভয় কিসের লাগছে? ওই পাহাড়টা যেটা আমরা উঠেছি সেটা ওকে যেন দেখলো, আমার সবথেকে বেশি এইভাবে পাহাড়ের উপর বসে যে কোনো এক্সাম দেওয়ার মজাই আলাদা। এই যে এই রাস্তা দিয়ে নামতে হচ্ছে সবাইকে। আজ শেষ দিন, অনেকের কাছেই হয়তো এটি একটি ট্রিপ ছিল যেটা আজ শেষ হলো, তবে আমার কাছে আজ এক নতুন পথ চলা শুরু হলো। আমাদের ঢোলবুড়ো অভিযান এখানেই সমাপ্ত হলো। আরও নতুন নতুন অনেক জায়গার ভিডিও এবং সেখানকার সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য দেখতে থাকুন লং রুট, দ্য বিউটি অফ নেচার।